যাচ্ছি বংশী নদীর একটি প্রাচীন বন্দরে। চলে এসেছি সম্ভার রাজ্যের রাজধানীতে। বংশী নদীর তীরে গড়ে উঠেছিল সর্বেশ্বর রাজ্যের রাজধানী, যে রাজধানীর নাম ছিল সম্ভার। এই এলাকাটিকে এখন আমরা সাভার নামে চিনি। সাভারের এই নামাবাজার অনেক প্রাচীন একটি বন্দর, ব্যবসা বাণিজ্যের জন্য খুব প্রসিদ্ধ জায়গা ছিল এটি। বাজারটি ঘুরে দেখলে তার অনেক নিদর্শন চোখে পড়ে। এই নামাবাজারের আশেপাশে রয়েছে পুরনো মন্দির, সে সময়কার ঘরবাড়ি, প্রাসাদ সহ একটি সনাতন চর্চা। বেচা বিক্রি কেমন চলতেছে কাকা? খুব একটা বেশি সুবিধা নেই। কেন? না, লোকজন কম। লোকজন কম, লোকজনের সমস্যা, জিনিসের দাম। সেটা তো বিরাট বড় গোডাউন রে। এখানে তো মরিছে মশলা বাঙায়। হিসাব করে দেখি 1300 টাকা। খুব খারাপ ভাই, একচুয়ালি অনেক খারাপ ভাই। এই দোকানদারি নিয়ে পেট চলছে না, সংসার তো চালাবো নিজের, আরো অনেক নিজের পেটে চলছে না, অনেক খারাপ। এরপরে এসে আপনার বুদ্ধি দিন। আপনি কি দোকানের লোক নয় নাকি? এটা এই নামাবাজার পুরোটা ঘুরে দেখা খুবই কঠিন কাজ, পা ব্যথা হয়ে যায়, কিন্তু এ বাজার শেষ হয় না। এই কটা দোকান সুন্দর, কক্সবাজারের মতো লাগতেছে।
দিবেন না, এটা দুধ। পাঁচটি বটগাছ মিলে একটি গাছ হওয়াতে এই আশ্রমের নাম হয়ে উঠেছে পঞ্চবটী আশ্রম। রামকৃষ্ণ, দুর্গা, শনি, ব্রহ্মা ও কালী মন্দির রয়েছে এখানে। আশ্বিন মাসে দুর্গাপূজা ও কার্তিক মাসের কালী পূজায় এখানে কয়েকদিন ব্যাপী মেলা হয়। তখন অঞ্চলটির চেহারা পাল্টে যায়, দূর দূরান্ত থেকে লোক আসে। এই পঞ্চবটী আশ্রমের অনেক গল্প আছে। একটি বটগাছকে কেন্দ্র করে একটি সাধু, আর সাধুকে কেন্দ্র করে আজকের এই আশ্রম। কর্মকার কপালে কলঙ্ক কহর করিলে কুলাঙ্গার কুহকি কুঞ্জে কানে কু